হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি মার্গারিটা পিজা বানাবো। এর আগের বার আমি চিকেন পিজার ডোটা বানিয়েছিলাম ইয়োগার্ট আর বেকিং পাউডার ইউজ করে, আর আজকের পিজার ডোটা আমি তৈরি করছি ইস্ট, সুগার, সল্ট, অয়েল আর কিছু ওয়ার্ম ওয়াটার দিয়ে। আর আজকে মার্গারিটা পিজার টমেটো বেজের জন্য আমি ইউজ করছি টমেটো সস। আজকে আর আমি টমেটো ব্লেন্ড করে পিউরি বানাচ্ছি না, এতে সময়ও বাঁচবে। এদিকে আমি 2 কাপ কেক ফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 1/2 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন সুগার, 1 টিস্পুন ইস্ট, আর নিয়েছি 2 টিস্পুন অলিভ অয়েল। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে ওয়ার্ম ওয়াটার ঢেলে দিচ্ছি। অয়েল এখন কম দিয়েছি, কারণ ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাকে আবার অয়েলটা ইউজ করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে ক্লিং র‍্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি ঘন্টা খানিকের জন্য। ডোটা প্রিপেয়ার হতে হতে আমি এদিকে চিজগুলোকে শ্রেডেড করে নিচ্ছি। মার্গারিটা পিজা বানানো সবচেয়ে ইজি, শুধু টমেটো বেস আর চিজগুলো শ্রেডেড করলেই কমপ্লিট। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে সাইজটা। এবার আমি হাতে কিছু অয়েল লাগিয়ে নিয়েছি, ডোটাকে ভালোভাবে এবার রেডি করে নেব পিজার জন্য। দুই কাপ কেক ফ্লাওয়ারে আমি 4টা লার্জ সাইজের পিজা বানিয়ে নিতে পারবো। অবশ্য যারা থিন বেস পছন্দ করেন তারা 2 কাপে 4টা পিজা বানাতে পারবেন, কিন্তু যারা থিক বেস পছন্দ করে তারা 2 কাপে 2টো পিজাই বানাতে পারবে। পিজার প্লেটটা রেডি হয়ে গেছে, এখন আমি যে পাত্রে বেক করতে দেব সেটাতে কিছু কেক ফ্লাওয়ার দিলাম যাতে পিজাটা ওঠানোর সময় লেগে না যায়। একইভাবে আমি আর একটা ডো তৈরি করে নিচ্ছি পিজার জন্য। এটাকেও থিন বেস করেই তৈরি করছি। আবার আমি কিছু কেক ফ্লাওয়ার দিচ্ছি যে পাত্রে বেক করব, তা না হলে উঠানোর সময় পিজাটা লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিচ্ছি শ্রেডেড করা চিজগুলো। এবার আমি পিজাটাকে বেক করতে দিয়ে দিচ্ছি 220°C-এ 20 মিনিটসের জন্য। এই পিজাটা রেডি হতে হতে আমি ওইদিকে বাকি পিজাগুলো রেডি করে নিচ্ছি, সেগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো।
এগুলোতেও একইভাবে টমেটো সস লাগিয়ে নিচ্ছি প্রথমে। এবার দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিজগুলো। আমি সাধারণত যেদিন পিৎজা বানাই সেদিন 4-5টা একসাথে বানিয়ে রেখে দিই ফ্রোজেন করে, যাতে পরবর্তীতে খেতে ইচ্ছে হলে চট করে ফ্রোজেন করা পিৎজাটা খেয়ে নিতে পারি, তখন আর প্রিপেয়ার করার ঝামেলাটা থাকে না। এবার আমি ক্লিং র্যাপ দিয়ে পিৎজাগুলো কভার করে দেব। আর এগুলোকে প্লাস্টিক প্লেটের উপর রেখে ফ্রোজেন করব। এদিকে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল টু গেট অল মাই ভিডিওস। টিল দেন স্টে সেফ, স্টে হোম, বাই, আল্লাহ হাফেজ।